আপনারা পটুয়া সম্প্রদায়ের এখানে মোটামুটি কত বছর ধরে বসবাস করছেন? আচ্ছা, পটুয়া সম্প্রদায়ের এখানে মোটামুটি আমার কথা বলি, আমি প্রায় এখানে বসবাস করছি 40 বছর নয়াতে, নয়া পিংলা। তাছাড়া আমার আরো আগে যারা বসবাস করছিল তারা প্রায় 100 বছর, এখানে টোটালি 100 বছর পুরোটাই বসবাস করছে। তার আগে আমি বসবাস করতাম বা থাকতাম সেটা ওই নন্দীগ্রাম থানা, সেটা নন্দীগ্রাম থানা এখন চণ্ডীপুর থানা হয়েছে, আর গ্রামের নাম হবিচক। ওখানে আগে থাকতাম, পরে এখানে এসে প্রায় 40 বছর নয়াতে বসবাস করছি। মানে এখানে প্রথম যখন আসেন তখন আপনি এসেছিলেন না আপনার বাবা ঠাকুরদা ওনাদের মধ্যে কেউ এসেছিল? না, এখানে যখন আসেন তখন আমার দাদা আসেন বা আরো বয়স্ক মানুষেরা যেনারা ছিলেন তিনারা আগে এসেছেন, তারপরে পরে আমি আমরা এসেছি। আচ্ছা, মানে আপনার পরিবারের মধ্যে আপনি প্রথম না, আপনার আগেও এসেছে? হ্যাঁ, আমার পরিবারের মধ্যে আমি এবং আমার দাদা প্রায় একই সঙ্গে এসেছি, কিন্তু তার আগে আরো পটুয়া যারা তারা আর আগে এসেছে, কিন্তু আমাদের পরিবারে আমি প্রায় 40 বছর আগে এসেছি। আপনি কাজটা শিখেছেন কার কাছ থেকে? আচ্ছা, আমি এই পটের কাজটা শিখেছি, আমাদের এই কাজটা বংশ পরম্পরা, তো আমি কাজটা শিখেছি আমার বাবার কাছ থেকে। তো আমার কাছ থেকে এই আমার ছেলে মেয়েরা জামাই ওরা আমার কাছ থেকে কাজগুলো শিখছে। আপনারা যখন নন্দীগ্রামে থাকতেন তখনও কি এই কাজে মানে নিযুক্ত ছিলেন নাকি তখন অন্য কিছু করতেন, আবার নয়াতে আসেন তখন নয়াতে এসে আবার এই পটচিত্র নিয়ে আবার কাজ শুরু করেন? না, যখন হবিচকে থাকতাম তখন এ কাজ করতাম, তো করলে কি হবে, এই যে এখন আমাদের এই কাজের উপর একটা নির্ভরশীল হয়ে গেছি, এখন বিক্রি বাটার দিক থেকে হোক, তো তখন এই কাজগুলো তো বিক্রি হতো না, পটচিত্র বিক্রি হতো না, তখন কেবলমাত্র পটচিত্র এঁকে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি পটের গান শুনিয়ে তাতে মানুষ চাল পয়সা সবজি যা দিত ওইভাবে সংসার জীবিকা ওইভাবেই হতো, কিন্তু তার ওর মাঝখানে অনেকগুলো সময় আমার অনেক কাজ করে সময়গুলো গেছে। যেমন আমার জীবনের কথা বলছি, পটের সঙ্গে যুক্ত থেকেও তখন পেট চালানোর জন্য ওই মাটি কাটার কাজ করেছি, অন্যের বাড়িতে গরু বাগালি করেছি এবং মোটেগিরি করেছি এবং তাঁতকল চালানো গামছা কাপড় বোনা এ কাজগুলোও করেছি। তখন কেন করেছি, যে ওই যেটা বললাম যে সত্যি অভাবের সময় শুধু পটটাকে নিয়ে তখন থাকা যায় না, অনেকগুলো আমার জীবনে অনেক রকম কাজ করে তারপরে যখন এখানে এলাম বা ওখান থেকেই যখন ছিলাম একটু 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 বাজার উঠেছিল, কিন্তু যখন নয়াতে এলাম আমরা, তো নয়াতে এসে আমাদের এই পটের প্রভাবটা বিক্রি আঁকা একটু অনেকখানি বেড়েছে। আপনি যখন এসেছিলেন আপনার বয়স কিরকম হবে তখন? তখন আমার বয়স কত, ওই 15-16 বছর হবে। তখনও মানে এখন যতজন আছেন চিত্রকর, এখন যতজন পটের সঙ্গে মানে পটের কাজে নিযুক্ত আছেন, তখনও এরকমই এতগুলোই পরিবার থাকতো এখানে? তখন এতগুলো পরিবার ছিল না, এখন পরিবার হয়েছে প্রায় 80টা মতো এখানে, তো তখন ওই 7-8-10টা মতো পরিবার টোটালি ছিল, পরে 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 বেড়েছে এখন। এবং যারা এসছে, যারা পরেও এসেছেন মানে আপনাদের পরেও এসেছেন বা আপনাদের সমসাময়িক যতজন এসেছেন, তারা তারা কি আপনারই মতন মানে অন্য কোনো কাজে নিযুক্ত ছিলেন আবার এখানে এসে পটের সঙ্গে পটের পর ধারাটাকে আবার বই নিয়ে যাচ্ছেন, সেই একই ব্যাপার ঘটেছে? একই ব্যাপার ঘটেছে চিত্রকরদের মধ্যে, যে তখন একই আমারই মতো সবাইকে এইভাবে অনেক কাজ পেরিয়ে অনেক কষ্ট করে
কাজটাকে ধরে রেখেছি। আচ্ছা, আপনাদের কাজের মানে সাধারণত আপনাদের মূল থিমটা কি হয়? কাজের মূল থিমটা না, কাজের আমি আর একটা কথা বলি, মানে তাহলে বলাটা সুবিধা হবে। যেমন কাজের আগে আগে প্রায় হাজার হাজার বছর আগে যখন আঁকা যোগাগুলো হতো, যেমন 2000 বছর আগের ব্যাপার বলি, ইতিহাসে খবর পেয়েছে যে এই আঁকার কাজটা যখন শুরু হয়েছিল, তো তখন ওনারা কি করতেন, বিভিন্ন রকম গাছপাতা রং দিয়ে গাছের মানে ওই ওই বাকল কেটে, ঠিক আছে, ওই বাকলে ওই গাছপাতা রং দিয়ে ওনারা আঁকতেন, তুলি হিসেবে ব্যবহার করতেন। তখন ওই হাতের আঙুল একটু রং পাত্রে রং থাকতো, এইভাবে ডুবিয়ে নিয়ে এইভাবে এইভাবে আঙুলে ওনারা শুরু করেছিলেন। পরে ওনারা কি করলেন, না ওই ছাগলের ঘাড়ের লোম কেটে হাতে তুলি বানিয়ে কাজ করলেন, বাকলের উপর আঁকাটা হচ্ছে। কিন্তু ওই বাড়ি বাড়ি গিয়ে গানটাও হতো, ওই বাকল নিয়ে গানটাও করতে। পরে ওনারাই কি করলেন, তখন পিস 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 যেটাকে আমরা পিস বলি, চৌকো পট বলি, চৌকো চৌকো বাকল তো আর একই সাইজ হয় না, এই ছোট বড় বিভিন্ন রকম হয়েছে, তখন ওইগুলো কেটে কেটে ওইগুলো পট বানিয়ে বাড়ি বাড়ি গান করতে যেতেন। পরে 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 কাপড়ে এলো, আর্ট পেপারে এলো, এখন আমরা কাজ করছি আর্ট পেপারের উপর করছি, ক্যানভাসের উপর করছি, মার্কিন থানের উপর করছি, জামা কাপড় শাড়ি টি শার্ট পাঞ্জাবি জামা কাপড়ের উপর আমরা, তবে এই রঙগুলো আমাদের ব্যবহার করতে হচ্ছে, ফেব্রিক রঙগুলো আমাদের এই জামা কাপড়ের মধ্যে ব্যবহার করতে হচ্ছে, কারণ এগুলো ইউজ হচ্ছে তো, ধোয়া কাচা হচ্ছে, যার ফলে আমরা এখন ফেব্রিক রঙটা জামা কাপড়েও ব্যবহার করছি। মানে বাজারে যেটা চাইছে সেই হিসাবে আপনাদেরকে এটা আস্তে আস্তে বদলাতে হবে। অবশ্যই অবশ্যই, যখন আমরা এই সমস্ত কলকাতায় মেলা টেলা যেতে, আমরা যেই পটের গান করি, যেই সমস্ত বড় বড় লম্বা পট 15 ফুট 20 ফুট পট, ওই পটগুলো নিয়ে আমরা মেলাতে বসতাম, তো তখন মেলা যারা আসতেন দেখতেন বলতেন, ভাই মনসা মঙ্গল পটটা খুব ভালো লেগেছে, তো যদি ছোট হতো আমাদের বাড়িতে বাঁধিয়ে রাখার মতো তাহলে আমরা নিতাম। আর কেউ বলল যে দাদা আপনারা খালি পটের মাধ্যমেই করছেন, তো জামা কাপড়ে হয় না, তো তখন আমরা চিন্তা ভাবনা নিলাম, আমরা আমরাও বদলানো শুরু করলাম, যে আমরা ওই ছোট ছোট পট বানালাম মানুষের বাড়িতে সাজিয়ে রাখার মতো, রামায়ণ মহাভারত পৌরাণিক পট বা সমসাময়িক কিছু ঘটনা ঘটলে সেগুলো বিভিন্ন পট হয়, তো তখন আমাদের চেতনা ফিরল, তখন আমরা ওই বিভিন্ন জিনিসের উপর আমরা কাপ প্লেট গ্লাস মানুষের চাহিদা মতো এগুলো করছি, এখন আমাদের মোটামুটি এই সমস্ত করে বাজারও আমাদের ভালো। আপনি এখন ওই পৌরাণিক ওই যে পটচিত্র মানে যেটা নিয়ে গাইতে হয় সেই পৌরাণিক থিমের উপর? হ্যাঁ হ্যাঁ, এখন আমার পৌরাণিক পটচিত্র রয়েছে, যেগুলো রামায়ণ মহাভারত সেগুলোও এখনো রয়েছে, সেগুলো তার সবসময় ইয়ে করি না, মেলাঘাট হয় বা কোনো এক্সিবিশন হয় পটগুলো তখন দেওয়া হয়, যখন রবীন্দ্র ভারতীতে এক্সিবিশন হচ্ছে আমার কিছু পট এখানে দেওয়া আছে ওখানে। আমার বাজারে চাহিদা কোনটা বেশি, মানে পৌরাণিক থিমের উপর বেশি নাকি সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে সেটার উপর পট বানালে সেটার চাহিদা বেশি? না, তুলনামূলক এই পৌরাণিক পৌরাণিক কাহিনী রামায়ণ মনসা মঙ্গল দুর্গা এই সমস্ত পৌরাণিক পটগুলো বেশিরভাগ। আচ্ছা, এই যে এই পৌরাণিক গল্পগুলো যেগুলোর উপর মানে নির্ভর করে আপনারা এই পটগুলো গাইছেন, সেগুলো আপনারা আপনাদের মানে বংশ পরম্পরায় বাবা ঠাকুরদের কাছ থেকে পেয়েছেন, তাই তো? তো এই গানগুলো গানগুলোর মধ্যে কি কোথাও কোনো পরিবর্তন এসেছে সময়ের সাথে, সুরগুলোর মধ্যে বলুন বা গানগুলোর মধ্যে বলুন, কোনো কি পরিবর্তন এসেছে? হ্যাঁ, যেমন ওই গানগুলোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে, তো তখন কি হতো যে পটুয়ারা
বাড়ি বাড়ি গিয়ে এমনি খালি গলাতে গান করে শোনাতেন, কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করতেন না। তো এখন ওই গানের সঙ্গে বাদ্যযন্ত্র ব্যবহার করছে। কেউ বললো দাদা আমাদের এই বাদ্যযন্ত্রের মধ্যে একটা অনুষ্ঠান করে দিন, সব রকম মিলেমিশে করতে হচ্ছে সময়ের সঙ্গে সব তাল মিলিয়ে। গানের কথাগুলো মানে একই রয়েছে নাকি, মানে ধরুন কোন পৌরাণিক এই যে মনসা মঙ্গলের গান গাইছেন বা মাছের দিয়ে, গানের কথাগুলো কোথাও পরিবর্তন হয়েছে না? গানের কথাগুলো যেমন রামায় মনসা মঙ্গলের, মনসা মঙ্গল একই গান একই গল্প একই কথা, রামায়ণ একই গল্প একই কথা, ঠিক আছে। তো মাছের বিয়ে একটু আমার মতো করে আমি গান লিখেছি, মাছের বিয়ে ও ওর মতো করে লিখেছে, এই যে এখন চলছে কন্যাশ্রী প্রকল্পের গান ও ওর মতো করে লিখেছে, আমি আমার মতো করে লিখেছি, কথাগুলো একটু ঘুরিয়ে ফিরে থাকতে পারে, সমসাময়িক যে ঘটনাগুলো এগুলো ঘুরিয়ে ফিরে হয়তো হিন্দু ধর্মের উপর পৌরাণিক কিছু রামায়ণ হলো বা মহাভারত হলো কিংবা মনসা মঙ্গল হলো এই ধরনের যে মানে জিনিসগুলো লিখছেন, আগেকার দিনে যেটা হতো যখন পটের গান গাইতে যেতেন তারা অনেক সময় বলতেন না যে আচ্ছা আমরা আমাদের আসল পরিচয়টা কি, বা অন্য হয়তো দুখানা নাম ব্যবহার করে তারা কাজ করতেন, এইরকম কোনো কিছু কি আপনার জীবনে ঘটেছে? যে জিনিসটা বললেন ভালো কথা বললে, তো জিনিসটা হয়েছে কি হয়েছে এটা, তো কেন হয়েছে সেটাই বলছি। যেমন কেউ একজন বলেছে আমার নাম নিরঞ্জন চিত্রকর, ঠিক আছে, কিন্তু তার একটা মুসলিম নাম আছে, ঠিক আছে, তো ধরুন বাহার চিত্রকর, সে নাম একটা পরিবর্তন করলো রঞ্জিত চিত্রকর। হ্যাঁ, তো কেন করেছে, কেন মানেটা হচ্ছে যে যদি আমি আমার মুসলিম নামটা বলি তাহলে এই হিন্দুদের বাড়িতে যে প্রতিমা গড়া হচ্ছে তাহলে তো আমাকে প্রতিমা গড়তে দেবে না, মুসলিম যদি বলে ফেলি গ্রামে পট দেখাতে যদি গিয়ে পটের গান শুনিয়ে ভাই তোমার নাম কি, তখন যে মুসলিম নামটা বলে ফেলি তখন হয়তো একটু খাওয়ার কথা বললাম বা এই করলাম কিন্তু ততটা এ করলো না, যার ফলে তো তখন একটা হিন্দু নাম তখন একটা ব্যবহার করতো একই জন, সেটা একটা সময় হয়েছে। কিন্তু এখন প্রায় বছর 15-20 এখন আর ওই, এখন আমাদের ঘরে যে ছেলে মেয়ে হচ্ছে বা সর্বত্র জায়গায় আমরা একই নামে এখন ব্যবহার করছি, যেমন আমার নাম ইয়াকুব চিত্রকর, আমি সর্ব জায়গায় একই ইয়াকুব চিত্রকর বলি, যে আমার নাম একটা হিন্দু ধর্মের নাম সেটা আমি কিন্তু ব্যবহার করি না, আমার একটাই নাম। আপনার পরবর্তী প্রজন্ম আপনার মনে হয় যে এই জিনিসটার সঙ্গে থাকতে রাজি হবে বা এই জিনিসটা বয়ে নিয়ে যাবে? এটা তো শিল্প, শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই একটু আগে যেটা বলে গেলাম যে আমি লোকের বাড়িতে গরু বাগাল করেছি মোটেগিরি করেছি, তার মাঝখানেও ওইগুলো করে আসার পরে সন্ধ্যেবেলা হলেও আমি পটের কাজ নিয়ে বসতাম, কারণ শিল্পটাকে ধরে রাখার জন্য। তো তাই আমি আমার ছেলে মেয়েদের বলি যে যাই কর না কেন শিল্প থেকে সরে যাও না, শিল্পটাকে ধরে রাখতে হবে, শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা ধরুন যে পটগুলো বানিয়েছেন এখন, ধরুন এখন যে নতুন সমসাময়িক যে ঘটনাগুলোর উপর নির্ভর করে আপনারা যে পটগুলো বানিয়েছেন, সেখানে আপনার নিজস্ব কোনো মানে নিজের তৈরি কোনো নতুন ঘটনা, যেরকম কেউ কেউ দাবি করে যে তারা সুনামি ঘটনাটা তারা প্রথম শুরু করেছিল বা
হয়তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পতন সেটা তারা শুরু করেছিল। আপনার এরকম কিছু আছে যেটা একদম নিজস্ব বলে আপনি দাবি করতে পারবেন? হ্যাঁ, আমার একটা নেশা পটের গান আছে আমার নিজস্ব, সেটা আমি আমার নিজের থেকেই শুরু করেছি এবং নিজেই আছে। ঠিক আছে, নেশা গানের একটু ও নেশা করলে জ্বালা ছাড়লে জ্বালা, ও নেশা করলে জ্বালা ছাড়লে জ্বালা, ও নেশা কতই ক্ষতি করেছে বাবু গো নেশা করবেন না। শুনুন শুনুন সর্বজন শুনুন দিয়া মন, ওই নেশার কথায় আমি কিছু করিব বর্ণ। মদ নেশা জুয়া সাতটা চলছে দিবা রাতি, ভবিষ্যৎ ভাবছে না এদের হবে কি যে গতি। এক যে ছিল জমিদার গো রায়পুরে ঘর, নেশায় সর্বস্ব খুঁজে নিজেই যা যাব। স্বামী স্ত্রী একটি বাচ্চা নিয়ে দিন কাটাই তো সুখে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশায় গেল মিশে। নেশা করতে দুই বন্ধু গেল রামের বাড়ি, আবার নেশা করে দুইজন ফিরল এরা বাড়ি। এক যে ছিল জমিদার গো রায়পুরে ঘর, নেশায় সর্বস্ব খুঁজে নিজেই যা যাব। গাঁজা মন ছেড়ে এবার খাচ্ছে চরস হিরোইন, একবার শরীরে করলে প্রবেশ নারী হয় কি। নেশা খাওয়ার আগে মানুষ একই রকম থাকে, একটু পেটে পড়ে গেলে আনন্দেতে নাচে। নেশা করছে দুই বন্ধু বাংলোর পাশেতে বসিয়া, নেশার ঘরে বলছে বাংলোটাকে নিয়ে যাব ঠেলিয়া ঠেলিয়া। বাংলোটাকে ঠেলবে এরা, জামা কাপড় খুলে রাখিল মাটিতে। ওই নেশায় বিভোর আর এক বন্ধু আসছে হেঁটে হেঁটে, দেখলো এদের এই রণমূর্তি এরা বাংলোটাকে ঠেলে। এদের জামা কাপড় নিয়ে আর এক বন্ধু দিল চম্পট তুলে। নেশা কাটতে এক বন্ধু ফিলে গেল ঘর, ওর ঘ্যান জ্ঞানানি শোনার পরে মারল এক চড়। এক চড়ে দেখুন ওই যে বউ যে মারা গেল, ওই মাথায় হাত দিয়ে মন্টু কাঁদিতে লাগিল। এইরূপ ঘটনা ঘটছে যত, মরছে তত বলবো কত আর। নিজেদের নজরে নিজে মরে কে করে বিচার। এইখানেতে শেষ করিলাম নেশার বন্দনা, বড়জঙ্কন ইয়াকুব চিত্রকর নয়া মেদিনীপুর ঠিকানা। এইভাবে আমাদের কিছু কিছু সমসাময়িকের পটের আমরা করে থাকি, এবং এই নেশা গানের উপর সরকারি মাধ্যমে গানের প্রচারের মাধ্যমে মানুষদের বোঝানো হয়েছে। তাছাড়া সরকারি মাধ্যমে যখন যা প্রকল্পগুলো বের হয় সেই সময় পটের গানের মাধ্যমে আমাদের প্রচার করতে হয়। সরকার থেকে আমাদেরকে নিযুক্ত করা হয় যে এই সমস্ত প্রকল্পের উপর গানগুলো। মানে এই সময় তখন আপনারা আবার সেই পুরনো যেভাবে গাইতেন সেরকম আবার পট বানি আবার গিয়ে তখন আবার সেগুলো তো আছেই। মানুষ বলছে দেবদেবী তো আমরা শুনি বা রয়েছে, কিন্তু সময়ের সঙ্গে কি পরিবর্তন হচ্ছে আমরা সেই গানগুলো শুনতে চাই।
তো যার ফলে সে গানগুলো আমাদের পড়তে শোনা যায়। পটের শুরু কিভাবে হলো সেটা নিয়ে আপনার কি কোনো, সেটা একটু আগে বলে গেলাম যে শুরুটা যখন হয়েছিল, একটু আগে বললাম যে শুরুটা যখন জিনারা করেছিলেন আজ হাজার হাজার বছর আগে, তো তখন ওনারা ওই নিজেদের বুদ্ধি থেকে নিজেরা পট বানাতেন ওই গাছপাতার বিভিন্ন রকম সবুজ রং করে। কিন্তু তখন পট আঁকা হতো কিসের উপর? তখন বেশিরভাগ আঁকতেন যে ওই মুসলিমদের নিয়ে আঁকতেন, সত্যপীর গাজী পীর মানিক পীর পীরেদের নিয়ে ওনারা বেশিরভাগ তখন আঁকতেন এবং বাড়ি বাড়ি গিয়ে গান শোনাতেন। তো কি হতো তখন, যে মুসলিম যিনারা ছিলেন তখন ওই মুসলিমদের গানগুলো শুনতে ভালোবাসতেন। তো ওনারা ভাবলেন যে আমরা মুসলিম বাড়িতে গানগুলো শুনালাম, যখন হিন্দু বাড়িতে গিয়ে গান করছি সত্যপীরের, তখন তো ওরা খুব একটা বুঝছে না, বাবা পীরেরদের পর ঠিক আছে, বাবা ঠিক আছে এই কথাই বলছে, যদি আমরা হিন্দুদের নিয়ে পড় পানি তাহলে মনে হয় হিন্দুরা দেখবে। তো ওনারা কি করলেন, তখনই ওনারা শুরু করলেন হিন্দু বাড়িতে গান শোনানোর জন্য, মনসা মঙ্গল, কৃষ্ণ নীলা, রামায়ণ, নিমাই সন্ন্যাস, এই সমস্ত বিভিন্ন দেবদেবী নিয়ে পট আঁকা শুরু করলেন। তো পট এঁকে যখন ওই হিন্দুদের বাড়িতে গেলেন যে বাবু এবার আপনাদের জন্য অন্যরকম একটু পট এঁকে নিয়েছি, আপনারা গান শুনুন, তো শুনান, তখন ওই সমস্ত দেবদেবীর গান শোনালেন, বলে বাহ এতো ভারী সুন্দর গান, এই তো আমরা দেখবো এগুলো। তো তখন ওনারা দুভাবে পট এঁকেছিলেন, একটা মুসলিমদের গান শোনানোর জন্য রোজগার করার জন্য, আর একরকম ভাবে যে হিন্দুদের গান শোনানোর জন্য। এখনো আমরা দুভাবেই পট আঁকি, সত্যপীরেরও পট আঁকি এবং মনসা দুর্গা এদেরও পট আঁকি, আমরা সব রকম আঁকছি। এই মনসা মঙ্গল, রামায়ণ, দুর্গা এগুলো এসে পুরুষ পুরুষ যে বললেন সেই আমাদের 14 পুরুষ, দাদু তিনার বাবার কাছে শিখেছেন, দাদুর কাছে আমার বাবা শিখেছেন, আমার কাছে আমার ছেলের মা শিখছে, এইভাবে ওই ধারাগুলো বই আসছে, একই কথা একই গান একই। অনেক অনেক ধন্যবাদ আপনার, শুধু একবার নিশা পটের ওইটা একবার দেখো, গান করবো নাকি? ঠিক আছে তুই এটা দেখান তাহলে গানটাও শোনা। এটা এই পটটার মধ্যে রয়েছে 3টে গল্প আঁকা রয়েছে, মনসা মঙ্গল, রামায়ণ এবং কৃষ্ণের 3টে পট আঁকা রয়েছে একটা পটে। গড়ানো শুরু করবো, গুড়ানো শুরু করবো, তাহলে গুটাবো গুটাবো। আচ্ছা হ্যাঁ সেটাই, এটাই প্রথম মন সমঙ্গল। এখানে মন সমঙ্গলটা শেষ, এবার আবার কৃষ্ণের শুরু হবে এখান থেকে, কৃষ্ণের গল্প। নিজে রাখছিল বাহ, আজ মাংস মাংস খাওয়া, আরে আজ মাংস খাওয়া।
দুর্গা আছে সেখানে রামায়ণ, তাহলে তিন চারটে পটের গল্প রয়েছে, এখানে আবার রামায়ণ শুরু হয়েছে, রামায়ণের গল্প চলছে, একটা পটের মধ্যে চারটে গল্প। আবার যদি ধরি আর একটা গল্প যদি ধরি যে ট্রাইবাল সাইডে, মানে এই পটটার মধ্যে পাঁচটা গল্প রয়েছে। আপনার বানাতে এটা মোটামুটি কতদিন সময় লেগেছে? এটা দু মাস সময় লেগেছে। আর রামায়ণের গল্পটা দেশ বিদেশ বিদেশিরাও আমরা একটা লক্ষ্য করি, পট আঁকা যখন শুরু করি, আগের কথা ছাড়ুন, এখন আমরা যখন আঁকাগুলো শুরু করি, এখন আমাদের মাথার চিন্তাভাবনা থেকেই শুরু করতে হয়। কারণ যে বিদেশিরা, বিদেশি বলতে জাপান, জার্মান, লন্ডন, ফ্রান্স, লন্ডনে আমার কয়েকবার যাওয়া হয়েছে, তিন চার তো গিয়ে সেখানে দেখলাম যে ওখানে বাড়ি তো বিশাল বিশাল, যেমন নেহরু সেন্টার মিউজিয়াম বিরাট উঁচু বাড়ি, তো সেখানে এইটুকুন টুকুন পট হলে তার হবে না, সে দুতলার সমান একটা পট জ্বলবে, এইরকম লম্বা আমি কয়েকটা নিয়ে গেছিলাম, তো তাহলেও সে নিচ পর্যন্ত আসে না। তো সেই জন্য আমাদের একটা চিন্তাভাবনা করি যে বিদেশের জন্য একটা থাকিয়ে পট করি একটা লম্বা ধরনের, তাহলে বিদেশিরা কে ছোটো পট কিনে না কিনে, কিন্তু আমরা একটা লক্ষ্য থাকে যে ওরা তো খুব লম্বা লম্বা পট খুঁজে, তো সেই জন্য আমরা ওদের জন্য একটা লম্বা পট বানাই, ছোটো বানাই। আর আমাদের আমাদের মধ্যে আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা সব রকম বানাই, তো সব রকম মানে এত বড় পট ছোটোখাটো বানাই, বাড়িতে ফ্রেম করে বাড়ি সাজিয়ে রাখার মতো, সেই জন্য আমরা ছোটো 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 পট বানাই, আর ওদের জন্য একটু বড় বড় বানাতে হয়, দুরকমভাবে লক্ষ্য করে পট হ্যাঁ মহাভারতটা সত্যি কথা, মহাভারতটা পড়তে পড়তে মাথা গুলিয়ে ফেলে, কিন্তু রামায়ণটা এতটা গুলিয়ে ফেলে না, রামায়ণের গল্পটা আর কি, যার ফলে রামায়ণটা সহজভাবে নিতে পারে। কিন্তু সত্যি কথা হলে আমিও মহাভারতটাকে গুলিয়ে ফেলি, হ্যাঁ তো রামায়ণটাকে যেভাবে মানুষের এক কথায় বুঝে নেয়, রামায়ণটা মহাভারতটাকে একটু মহাভারতের মানুষ যার ফলে আমাদের দুরকমভাবে করতে হয়। তাছাড়া আমাদের তাকিয়ে থাকতে হয় এই সমসাময়িক ঘটনার উপর, কোথায় কী ঘটনা ঘটছে, যেমন সুনামির 11 সেপ্টেম্বর এগুলো তো হয়েই গেছে, তো তাকিয়ে আছে আবার যদি কিছু নতুন নতুন গল্প বের হয়, নতুন নতুন গল্প আসে, এবং নতুন নতুন আঁকাজোকার উপরও আমরা এ করছি, যেমন জুতোতেও আঁকা হচ্ছে, ঠিক আছে, প্যান্ট জামা জামা কাপড় টি শার্ট তো হচ্ছে, এবং জুতোতেও আঁকা হচ্ছে, তো আমাদের চিন্তা ভাবনা আরো কি জিনিসের উপর আঁকা যেত, কোন জিনিসের উপর আঁকা যেত, পটটা তো একটা সময় এতটা বুঝতো না, এখন তো পট বিশ্বের একটা জেনে গেছে। আমার খুব মনে আছে যে আমি যখন বাবা ছিলেন তখন আমি খুব ছোট্ট তখনই জ্ঞান পড়েছি, চার পাঁচ ছ বছরের কিন্তু, তো সে সময় একজন এসেছিলেন লন্ডন থেকে, তো উনি এসেছিলেন আমাদের ইন্ডিয়ায় কি কালচার ভালো রয়েছে, আস্তে আস্তে চিৎকার করেন দাঁড়ান, তো তখন বাবা কি করতেন ওই সমস্ত বড়ো বড়ো যে পটগুলো বললাম 15 ফুট 20 ফুট ওই সমস্ত পট নিয়ে গান করতেন, বা বাবার সময়ের যেনারা ছিলেন ওই সময়ের শিল্পীরা পট করতেন আঁকতেন গাইতেন বাড়ি বাড়ি যেতেন, তো একজন নিয়ে এলেন একদম বিদেশিকে, তখন আমি ওই ভবিষ্যতে থাকতাম, সবাই বিদেশিকে দেখে তাকিয়ে আছে, বাবু এ কি এত বড়ো লম্বা এত এত ফর্সা, দেখিনি তো তখন না ছিল টিভি, না থাকার রেডিও ছিল, না থাকার মতো রেডিও দেখে মানুষটাকে তাকিয়েছ, আমরা ছোট্টবেলায় তাকিয়েছি বাহ এত লম্বা, এইটুকু দেখিয়েছি হাফ প্যান্ট পরা,
তো এসছেন বলছে বাঙালি ছিলেন, সঙ্গে বোঝাচ্ছেন যে যে আমাদের ইন্ডিয়ার কথা বলতে কি কি জিনিস রয়েছে। আমি প্রথমত বলেছিলাম পট, ওনারা পট দেখবেন, পটটা দেখেন সব পটুয়ারা বেরিয়ে পট যে বাঙালিকে সঙ্গে নিয়েছেন, ওকে বলছেন বিক্রি করবে। তো শোনার পরে ওদের বলছে, তো বলছে এই সাহেব তোমাদের এই পট গুলো কিনতে চায়, কিনবে এই কাগজের জিনিস, বলে সাহেবের দেশে নিয়ে যাবে লন্ডন, তো তোমার বিকবে কিরকম দাম টাম নেবে বলো, পয়সা তো ওরা বলছে আমরা কি দাম বলবো, এগুলো তো পুরনো হয়ে গেছে, আমরা তো আত্মীয় জায়গায় তো ফেলে দেওয়ার মতোই ছিঁড়ে গেছে, পুরো আমি ফেলে দেবো আমরা, ও সাহেবকে বলে যা দিয়ে দেবে, সাহেব বলছে যা দিয়ে দেবে ঠিক আছে আমি কিনে নিচ্ছি, বলে উনি কিনলেন। তো কিনে নিয়ে গিয়ে ওনার দেশে নিয়ে গেলেন, ওনার লন্ডন নিয়ে গেলেন, ওনার দেশ বলতে লন্ডন, উনি লন্ডন থেকে দোভাষী যে বাঙালি ছিলেন ওনাকে বললেন যে ওই পটুয়াদের বলুন আবার নতুন করে কিছু পট বানাতে, মানে যা ছিল আমি নিয়ে চলে এসেছি ওনাদের কাছে তো নেই, আবার পট বানাতে বলুন, যে আমি যেখানে পটগুলো নিয়ে শো করেছি ওনাদের এই সমস্ত পটচিত্র দেখে পটের গল্প বলেছি, এখন তো পটুয়ারা সরাসরি যাচ্ছে গান শোনাচ্ছে ঘুরে ঘুরে, তখন তার পটুয়া যায় গল্পগুলো শুনিয়েছি, রঙের ব্যাপারগুলো শুনিয়েছি, ওনারা ভীষণ খুশি এবং আনন্দিত, ওনারাও চায় যে ওনারাও পট সংগ্রহ করতে চায় রাখতে চায়, আর আপনাদের এই পটগুলো আমরা একটা মিউজিয়ামে রেখেছি পট বানাতে বলে। সাহেবকে আবার বললাম আপনাদের যেই সাহেব পট নিয়ে গেছিলো তো আবার খবর পাঠিয়েছে আপনাদের পট বানাতে বলেছে। তো যাই হোক পটটা এইভাবে আস্তে 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 দেশ বিদেশে দেশ বিদেশে করতে 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 একদিনে এত নাম হয়নি পটুয়া, আজকে এক কথায় যখন পট বুঝে গেছে পটটা আজকে খুব কষ্ট করে ধরে রাখতে হয়েছে, যার ফলে এখন মানে আমাদের ছেলেমেয়েরা মানে আর নতুন করে তো খেটে উঠতে হবে না, বাজার তৈরি হয়ে গেছে আমাদের। তো সেই নিয়ে বলছি যে আমরা বলছি এবং যে শিল্পটাকে ধরে রাখতে হবে, এই পটাকার শিল্প যাই করো না কেন, ওই বললাম একটু আগে যে আমি অনেকগুলো কাজ করেছি সে সময় কিন্তু পট আঁকতে ভুলিনি, সন্ধ্যাবেলায় বলে একটা সময় আমার কি মনে হয়েছিল পটের কাজ ছেড়ে দেবো করবো না, হঠাৎ একজন কলকাতা থেকে আমাকে ফোন করলেন যে ইয়াকুব চিত্রকর, হ্যাঁ আমার একটা কাজ আছে, আমার সিনেমায় তুমি কাজ করতে পারবে, কাজ মানে কি অভিনয় ওর, না আমার সিনেমা হবে পুরো পট নিয়ে পট আঁকা আঁকা জোকা হবে, তুমি থাকবে ঠিক আছে, সেটা হয়েছিল পুরুলিয়াতে শিল্পান্তর বলে বই একটা হয়েছিল আমাদের, তাছাড়া অনেকগুলো বইতে কাজ করেছি, তো পুরো জমপটের গল্প নিয়ে একটা বাড়ির মধ্যে চারদিকে জমপটের গল্প সব আঁকা ছিল, সেই পট সব আঁকেছি, কিন্তু মূল চরিত্র ছিল শোলাশিষ মুখার্জি, দেবশ্রী রায়, অনেক আর্টিস্ট ছিল। তো তখন আমি ভাবলাম বাহ, তখন আমার একটা মনে ছিল সিনেমার মধ্যে আমি গিয়ে কাজ করব, প্রথমে বিশ্বাস করতে পারিনি এত বড় সুযোগ আমি পাবো সিনেমার মধ্যে কাজ করার, তো তার কাছে গেলাম আমি, ঠিক আছে তোমাকে ঘুরবেন, তোমাকে এক মাস প্রায় থাকতে হবে পুরুলিয়াতে গিয়ে, এই সমস্ত আঁকা জোকার কাজ হবে, ঠিক আছে ভীষণ ভালো লেগেছে, সে বইটা আমাদের ইউরোপে চলছে এখন সে
দুঃখের বিষয় ডিরেক্টর যিনি করেছিলেন মারা গেছেন, তরুণ তুর্কি দুই একটা ভালো ডিরেক্টর মাপা দিতে বন্ধ হতে ওনার সঙ্গে আমি দু তিনটে বই করেছি। তাছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, আরও অনেকের সঙ্গে পট নিয়ে কাজ করেছি। তো যার ফলে ওই যে আনন্দগুলো পেয়েছি পটটাকে সিনেমার মধ্যে গিয়েছে এবং নিজে খুব ভালো লাগে, সেই নিয়ে মাঝে মাঝে ছেলেদের সঙ্গে কথা বলি। দেখো তোমরা ধরো চাকরি পেয়ে চাকরি কেউ পেয়ে গেল, কিন্তু এই ধরুন আমরা একরকম মূর্খ মানুষ, আমাদের এত টাকা পয়সা নেই বিদেশ যাওয়া, আমি গিয়েছি শিল্পের দৌলতে, শিল্প হিসাবে শিল্পী দৌলতে। আমি যদি না শিল্প করতাম তাহলে আমাকে একজন যে আজকে সংস্থা নিয়ে গেল, সরকার নিয়ে গেল, তো হয়তো সত্যি কথা একটা করোড়পতি সে হতো। কিন্তু আমরা দেখো শিল্পর জোরে শিল্পর টানে এই জিনিসগুলো হচ্ছে। ছেলেদের বলি যে তোমরা শিল্প ছেড়ো না, যাই করো, এই পড়াকার শিল্প সারাদিন অন্য কাজে গেছো যাও, কিন্তু সন্ধেবেলা হলেও এই পট নিয়ে একটু চর্চা করো, আঁকা গান। এবং তোমাদেরকেও জেনে রাখতে হবে যে আমাদের জেনারেশন কী করেছিল, কোথা থেকে শুরু করেছিল, কেন বা শুরু করেছিল, উদ্দেশ্য কী, এগুলো তোমাদেরকে আমাদের কাছ থেকে জেনে রাখতে হবে। আমি বাবার কাছ থেকে জেনেছিলাম বলে আজকে সেই জিনিসগুলো আমার মাথায় আছে। তো ওদের বলি তোমরা যদি এই জিনিসগুলো না শিখে রাখো না জেনে রাখো, কেউ এসে জিজ্ঞেস করবে ওট কোথা থেকে আঁকা শুরু হয়েছিল, কেন বা শুরু হয়েছিল, তখন তো তোমাদের বলে আমি তো জানিনি বাবু, আমি তো বললে হবে না, তুমি এই চর্চা করছো। আমাদেরকে অনেক সাংবাদিক ঘিরে ধরে, আচ্ছা দাদা ইয়াকুদা আমি তো মুসলিম, হ্যাঁ না আচ্ছা বলুন তো আপনারা দেবদেবী কী করে শিখলেন গান, তাহলে আমরা হিন্দুর আপনারা হিন্দু না মুসলিম, আপনি লালন ফকিরের শুনেছেন তো, হ্যাঁ সেই লালন ফকিরের মতো আমরা, আমাদের জাত ধর্ম বলতে কিছু নেই, আমরা মন্দিরেও যাই, তা বলে মন্দিরে যাই বলে আমরা পুজো করি না, দেব দেবী দেবতাকে আমরা পুজো করি, কিন্তু আমরা তো আঁকি গড়ি দুর্গা প্রতিমা আমরা তৈরি করি, আমরা পুজো করি। তো সেই নিয়ে যে আমাদের এই গানগুলো শুধু এই গান তো আমি করিনি, এই যে আমাদের সেই পরম্পরা হাজার হাজার বছর আগেকার গান, আমাদের এই সমস্ত মুসলিম ওনারা অনেক সময় প্রশ্ন করেন যে আচ্ছা তোমরা তো মোবাইলটা ধরো, তোমরা তো মুসলমান ভাই তোমরা মসজিদ বানিয়েছ, এখন ওদের মেয়েকে আমাদের এই চিত্রকর্মীদের বিয়ে দিত না এবং আমরাও দিতাম না, কারণ আমরা দিতাম না, কারণ আমাদের কারণ এই যে আমার মেয়ে ধরুন এই শিল্প কাজ শিখেছে, আমি যদি আমার মেয়েকে ওই বাড়িতে বিয়ে দিই ওরা তো এই শিল্প বানাতে দেবে না, এই কম্বিনেশন যুক্ত থাকতে দেবে না, তাহলে ও যে শিখলো এত কষ্ট করে বা এই শিল্পটাকে ধরে রাখবে, কিন্তু ওই বাড়িতে গেলে শিল্পটাই নষ্ট হয়ে যাবে, এই ভেবে আমরা দিই না, আমাদের আর অন্য কারণ নেই মুসলিমদের বাড়িতে ওই কারণে আমরা দিই না। এখন মুসলিমের মেয়েদের আমাদের চিত্রকরদের বিয়ে দিচ্ছে কেন ভাই, তখন এখন উল্টো হচ্ছে কেন, তখন তো তোমরা এই চোখে দেখতে, আজকে তোমরা এই চোখে না ভাই, তখন আমরা বুঝতে পারিনি, আমরা তো ভেবেছি যে তোমরা করো কিন্তু আমরা দেখছি তোমাদের ভীষণ নাম আছে, চার দেয়ালে নামের জন্য কি এখন তোমরা মেয়ে দিয়ে দিচ্ছ আমাদের নাকি, আমার আমার আমি আমার বৌমা করেছি, আমার ছেলেকে বিয়ে করেছি মুসলিম বাড়ি থেকেই, তো আমার মেয়ে বৌমা এসে এখন এই পটের কাজ করছে, হ্যাঁ তো সেই নিয়ে বলছি যে একটা সময় ওরা একটু আমাদের একটু আলাদা চোখে দেখতো মুসলিমটা, এখন মুসলিমরা
ওই আলাদা চোখে আর কেউ দেখে না, এখন সব সমান হয়ে গেছে, এখন আমাদেরকে আর আলাদা করে কিছু বলতে হয় না, আর ওরাও ইয়ে করে না।